মোহাম্মদ ভাই, আপনি আমরা ছোটবেলা থেকে আমরা জানি যে ইসলাম সবসময় আমরা জানি ইসলাম শান্তির ধর্ম এবং ইসলাম আমাদেরকে কখনোই উগ্রবাদী এগুলি শিক্ষা দেয় না। এখন আপনি এগুলি কোথা থেকে আনতেছেন, বলতেছেন যে ইসলাম এই সমস্ত? আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না। যদি এটা সত্যিই হইতো, তাই না, এত তাড়াতাড়ি পৃথিবীতে মুসলিমদের সংখ্যা এতটা বেড়ে যেত না। আপনি সেটার ব্যাপারে কি বলবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ইসলাম মানে শান্তি। এই কথার যদি আপনি ইতিহাস খুঁজেন, তাহলে দেখবেন যে ইসলামের প্রাথমিক যুগের যারা ইসলামিক স্কলার, তাদের লেখা যদি আপনি দেখেন যে তারা কোথাও কেউ বলেনি যে ইসলাম মানেই শান্তি। তারা যেটা বলা হচ্ছে নানানভাবে এবং হাদিসে, বিভিন্ন তাফসিরে, তারপরে সিরাতে, কোরআনের ব্যাখ্যা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন ইসলাম মানে হচ্ছে আসলে সারেন্ডার করা এবং আল্লাহর কাছে সারেন্ডার করা। আর একটা, আর সারেন্ডার করলে আপনি আপনার বিবেককে, আপনার কোনো স্বাধীন থাকবে না। কোরআন যেটা বলবে সেটাই আপনার বিবেক, কোরআন যেটা বলবে সেটাই আপনার সত্য, সেটা আপনার আপাতভাবে অশান্তি মনে হলো সেটাই শান্তি মনে হবে। আর পৃথিবীর ইতিহাসে যেভাবে ইসলাম প্রচারের ইতিহাসে যদি দেখেন, তাও দেখবেন যে বর্তমানে, আগে কথা বলি, বর্তমানে একটি সমীক্ষায়, এবং সেটা আমেরিকার বিভিন্ন বড় বড় ইমামদের, আপনি যদি বিভিন্ন ব্লগে তারা লিখেছেন সেটা দেখেন, আমি একটি এর আগে একটি ভিডিও করেছিলাম, দেখবেন যে ইসলাম যারা গ্রহণ করছে তাদের ভিতরে শতকরা পাঁচজনের ভিতরে, মানে পাঁচজনের ভিতরে চারজন ইসলাম ত্যাগ করে দিচ্ছে 10 বছরের ভিতরে। এটা হচ্ছে এক নম্বর কথা। আরেকটু চাপে দেখবেন নব যারা মুসলিম তাদের ভিতরে অনেকেই আছে যারা টেরোরিজমের সঙ্গে জড়িত। আপনি যদি কনভার্ট মুসলিমস ইনভলভ ইন টেরোরিজম এটা লিখে যদি আপনি একটা অনলাইন সার্চ করেন, আপনি অবাক হয়ে যাবেন যে কী পরিমাণ কনভার্ট মুসলিমরা সন্ত্রাসের সঙ্গে জড়িত হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে আছে ঢুকছে অল্প জেনে, যেমন দেখবেন রাস্তায় অনেক সময় দাওয়াত দেয় ইসলামে, হ্যাঁ তুমি কি আল্লাহ বিশ্বাস করো, সৃষ্টিকর্তা, একটা সৃষ্টিকর্তা তো আছে, এই কথা বলে একটা ডিউট করে ফেলে যে সৃষ্টিকর্তা থাকার সম্ভাবনাটাকেই আসলে একমাত্র আল্লাহ এই হিসাবে সেল করে। কিন্তু এরপরে যখন সে প্রশ্ন করতে চায়, কোরআন যেমন 21 নম্বর 23 নম্বর আয়াতে বলছে যে প্রশ্ন করতে পারবে না, তখন যদি সে প্রশ্ন করে অথবা ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার কথা বলে, তখন তাকে হত্যার হুমকি দেওয়া হয়। সুতরাং এভাবে যুগে যুগে ইসলামকে প্রচার করা হয়েছে এই সকল হুমকি ধামকি সন্ত্রাসের মাধ্যমে। এবং আপনি যদি তৈমুর লং থেকে শুরু করে সবার ইতিহাস দেখেন, মুসলিম শাসকদের ইতিহাস দেখেন, এমনকি আমাদের এই পাক ভারতে মুসলিমদের ইনভাইডারদের ইতিহাস দেখেন, তাহলে দেখবেন যারা জঘন্যভাবে বর্বরতা চালিয়ে ইসলাম প্রচার করেছে, এর অর্থ এই নয় যে আমি অন্যান্য ধর্মে বলছি না, অন্য ধর্মে বিশেষ করে খ্রিস্টানরা এটা চালায়নি, চালিয়েছে। কিন্তু আপনি বর্তমান নিয়ে যদি কথা বলেন, বর্তমানে ইসলাম এটা কন্টিনিউ করছে, অতএব ইসলাম বৃদ্ধি পাচ্ছে এটা যেমন আপনার কাছে মনে হচ্ছে, আবার ইসলাম যে ভিতর থেকে কলাপস করছে এটাও কিন্তু সত্য। যেমন ধরুন আমার কাছে কয়েকজন আজকে উপবিষ্ট, আমি নিজে, আমরা যে বের হয়ে যাচ্ছি ইসলামের এবং আমরা যে এতটা ভোকাল, এটাও প্রমাণ করে ইসলাম ইজ ডাইং ফ্রম উইদিন, এটাও তো আপনাকে মানতে হবে। এবং আমরা আত্মপ্রকাশ করতে পারছি না, অমুসলিম প্রাক্তন খ্রিস্টানরা কথা বলতে পারছে, বর্তমান খ্রিস্টানরা কথা বলতে পারছেন, এক মুসলিমরা কথা বলতে পারে না, তুমি কিছু বলবে? আমার একটা প্রশ্ন ছিল, ক্যামেরার অন্তরালে একজন, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে তৈমুর লং বা শাহজালাল যারা আসছে, তারা নিম্নবর্ণের হিন্দুদেরকে উচ্চবর্ণের হিন্দুদের অত্যাচার থেকে বাঁচানোর জন্য তারা ইসলাম শান্তির ধর্ম, ইসলাম এইভাবে শান্তি প্রতিষ্ঠা করছে, যারা নিম্নবর্ণে যারা নিষ্পেষিত তাদেরকে উদ্ধার করছে, আচ্ছা রাজত্ব জয় করে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তুমি কথা হচ্ছে যে, হ্যাঁ, ইসলামের তুমি বর্ণবাদিতার ব্যাপারটি ধরেছ। সপ্তম কথা হচ্ছে যখনই কোনো সুপিরিয়র আর্মস শক্তি কোথাও আক্রমণ করে, তখন তার একটা ভেস্টেড গ্রুপ খুঁজে যে এই গ্রুপটাকে আমার কাজে লাগাতে হবে। সেটা অন্যান্য পরাশক্তিরাও এটা ব্যবহার করে, যেমন ধরো অনেক সময় এনজিওদেরকে কাজে লাগায় তাদের মতামত প্রচারের জন্য। আবার যখন তারা পাক ভারতে এসছে, তখন তারা দেখছে যে সাপ্রেস গ্রুপটা হচ্ছে যারা কিনা আসলে নিম্নবর্ণের হিন্দুগুলো, এবং ওদেরকে টার্গেট করা হয়েছে, এটা সত্য অবশ্যই, এবং এটাকে ভালোভাবে কাজে লাগিয়েছে। কিন্তু তোমাকে যেটা বুঝতে হবে যে ইসলামে কি আসলে বর্ণবাদী নেই কিনা। মোহাম্মদ নিজের হাদিসে অনেকভাবেই প্রকাশিত হয়েছে যে মোহাম্মদ কালো লোকদেরকে দেখিয়ে বলেছে, এ তুমি যদি জাহান্নামের লোক দেখতে চাও এটা এদিকে তাকাও। এবং মোহাম্মদকে যেভাবেই হোক উজ্জ্বল চামড়ার মানুষ হিসেবে কিন্তু ইসলামিক স্কলাররা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। অতএব
বর্ণবাদিতা ইসলামই নেই, তাই যদি হতো তাহলে তোমাকে তানজানিয়ার ইতিহাস পড়তে হবে। তানজানিয়ার ইতিহাসে তুমি যদি দেখো, পৃথিবীর ইতিহাসে, আফ্রিকার ইতিহাসে তো বটেই, সবচাইতে বড় ম্যাসাকার আধুনিক যুগে হচ্ছে তানজানিয়া। সেই তানজানিয়াতে যেই যেই ম্যাসাকার করেছে আরবরা, এমনকি দাফুরে যেটা করা হচ্ছে আরবরা অনারবদের বিরুদ্ধে, সেটাকে তুমি কিভাবে জানো? এখন আমি একটা প্রশ্ন করতে চাই, তো এগুলি তো নাস্তিক যারা ছিল, যেমন কমিউনিস্ট চীনে করতেছে সাপ্রেস্ট, তারপরে হিটলার করছে, তারাও তো করতেছে, তো তারা অনেক মিলিয়ন মিলিয়ন লোক হত্যা করেছে, স্ট্যালিন যদি হত্যা করে থাকে, দেখবে এখানে রিচার্ড ডকিন্স কি তার সাথে একমত হবে? মোটেই না। আমি কি হব? মোটেই না। অতএব সেটা গ্রহণযোগ্য না। এখানে একটা জিনিস অ্যাড করতে পারি আমি, এই যে মনে করেন ট্রাভেল ব্যান যেটা ডোনাল্ড ট্রাম্প করছে, এটা নিয়ে আমরা অনেকেই এক্সাইটেড যে সে এটা ডিসক্রিমিনেশন ক্রিয়েট করতেছে, কিন্তু সৌদিতে তো কেউ যেতে পারবে না, সেটা তো অনেক আগে থেকে নন মুসলিমদের ব্যান করা হয়েছে অনেক আগে থেকে না। মানে তুমি মক্কা মদিনার কথা বলতেছি, আর যেটা উনি বললেন যে স্কিন ডিসক্রিমিনেশন যেটা যে আমরা যা শুনতে পাই, এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক স্লেভকে মুক্ত করে দিয়েছে, ইসলাম নাকি অনেক স্লেভকে মুক্ত করে দিয়েছে, অনেক অতিরিক্ত বোঝা ক্যারি করতে দিয়েছে তার সামনে, এবং সেই কারণে তাকে সে উট বলেছে মোহাম্মদ নিজে। এবং আরো আছে মোহাম্মদ কিভাবে সে স্লেভ বানানো যায় গরিমতের মাল হিসেবে, সেটাও সে দেখিয়ে গেছে। এখন বলতে পারো যে তাকে বিয়ের কথা বলেছে স্লেভদেরকে, বিয়ে করার ব্যাপারে, আমাকে মুক্তির জন্য মুসলমান হতেই হবে, এই জিনিসটা শর্ত আরোপ করাই তো আসলে আমাকে আবদ্ধ করে দেয়। আর মোহাম্মদের ওই আয়াতটি তখনই এসছে, কিন্তু প্রথম দিকে তুমি যদি সুরার, আমার একটা ভিডিও আছে, প্রথম দিকে সুরারগুলো দেখো, ওই সময় দেখবে যে মেনে নিতে বলা হয়েছে যে অনেকে আছে শাসক শ্রেণী, অনেকে আছে শোষিত, মানে শাসিত শ্রেণী, অনেকটা বাইবেলের সে করিন্থিয়ান্স চ্যাপ্টার এবং বিভিন্ন চ্যাপ্টার সঙ্গে মিল রেখে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে যখন সে সাফিয়া এবং জাওহারাকে বিয়ে করার সময় এসছে, যখন তার লোভটা ওদিকে গেছে, তখন সে তাদেরকে বিয়ে করার ব্যাপার অনুপ্রাণিত করেছে। সুতরাং চালাকিটা শিখেছে এখানে। আপার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে মনে করেন একটা লোক মোর দেন 14 ওয়াইফ ছিল, এট দ্য টাইম হি গট অ্যাবাউট 9 ওয়াইফ, এটা কি আপনি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন আইডিয়াল হিসাবে একটা লোককে? ঠিক আছে, একটা মেয়ে হিসাবে না, এইটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু এটা তো এখন মৌলানা সাহেবরা বলেন যে এটা সময়ের পরিপ্রেক্ষিতে, সে সময় যুদ্ধ হয়েছিল, উদাহরণ হয়ে থাকেন, তাহলে ওনার 14টা বিয়ে, 6-9-6 বছরের মেয়েকে বিয়ে করা, 9 বছর তার সাথে যৌনকর্ম করা, আরেকজনের বউকে হত্যা, আরেকজনকে হত্যা করে, তার বাবাকে হত্যা করে, তার বুকের উপরে আগুন জ্বালিয়ে তাকে ধর্ষণ করে বউ হিসাবে ডিক্লেয়ার করা, এগুলো আমাদের মানা উচিত? এখন বলতে পারেন যে এটা মানা উচিত না, কিন্তু মোহাম্মদের মৃত্যুর অব্যবহিত পরেই সৌরভ আল্লাহ, যাকে আবু বকর যথেষ্ট প্রশংসা করেছিল, সেই সৌরভ আল্লাহ অর্থাৎ খালিদ বিন বলে, সেও কিন্তু লায়লার হাজবেন্ডকে ঠিক একইভাবে হত্যা করে তার কল্লা কেটে তার খুলিতে আগুন জ্বালিয়ে খাবার রান্না করে খেয়েছিল। অতএব উদাহরণ যদি দিতেই হয় যে মোহাম্মদ হয়তো বা কোনো একটা কারণে করেছিল, সেটার উদাহরণ কিন্তু খালিদ বিন বলে এস্টাবলিশ করে গেছে। আরও যদি বলেন তৈমুর লং এটা এরকম করেছে বহুবার, বহু মানুষকে সে গণহত্যা করেছে এবং দিল্লিতে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে। আরও যদি বলেন বর্তমান আইএস করছে, আল কায়দা করছে, আমাকে যদি আরও পিছিয়ে যেতে বলেন, বর্তমানে বাংলাদেশে কিছু নাকি মৌলভীবাজার এলাকায় বোমা ফাটিয়েছে। আপনি যা বলতেছেন যে ইসলাম ধর্ম অন্য ধর্মের লোকদের উপরে খুবই অত্যাচার করতেছে,
তো ইসলাম যদি এত অত্যাচার করতো তাহলে ভারত উপমহাদেশে তো ইসলাম সরণ্য ধর্ম থাকার কথা ছিল না, কিন্তু ইসলাম তাদেরকেও থাকার অধিকার দিয়েছে, এই জন্যই ইসলাম ধর্ম আছে। এটা এটা দুটো কারণ আছে, আমি এই প্রশ্নটা উত্তর দিয়ে নিই। প্রথম কথা হচ্ছে দেখো, আমি আমি একটা কথা অনেকবার বলেছি, যদি বর্বরতার চ্যাম্পিয়ন বলো তাহলে ইসলাম, আর যদি নোংরামি বলো সেটা হিন্দু ধর্মে ছিল, এখনও কিছু আছে আমি বলবো অবশ্যই, কিন্তু একটা জিনিস সত্য, আমাদের উপমহাদেশের সহনশীলতাও কিন্তু অনেক ছিল, এবং সহনশীলতার সুযোগে কিন্তু সুফিরা যখন এসেছিল উপমহাদেশে, সুফিরা কিন্তু ইসলাম প্রচার করেছিল, সেই রকম ইসলাম কিন্তু বর্তমানে যারা প্রকৃত ইসলাম সেটা সেটাকে সমর্থন করে না। এর জন্য তুমি পীর ফকিরদের উপর আক্রমণ, সুফিদের উপর আক্রমণ সেটা এখন দেখতে পাচ্ছ। সুফিরা যেটা প্রচার করে গিয়েছিল, তারা অনেকে এসেছিল তুরস্ক থেকে, আরবের বাইরে থেকে, এবং তারা এই দেখো আমাদের শাহজালাল উনি কিন্তু আরবের বাইরের লোক, এরা যে প্রচার করে গেছে, যদিও ইয়েমেন থেকেও কিছু এসছে কিন্তু তারা আসলে একেবারে মূল আরব ভূমির না, তারা যে প্রচার করে গেছে সেটা আসলে ইসলাম সম্মত আসলে নয়, হ্যাঁ, এবং সেটার সেটার দ্বারা অনেকে তাড়িত হয়েছে। এই জন্য এখনও হিন্দুরা এই বিভিন্ন আউলিয়ার মাজারে যায়, কিন্তু যেই কারণে কিনা বিভিন্ন আবার গত কয়েকদিন আগে সুফিদের মাজারে পাকিস্তানে বোমাও ফেটেছে। অতএব এই জিনিসটা অ্যাকসেপ্টেবল নয় যে ইসলাম প্রচার হতো না, হয়েছে, কিন্তু বলতে পারো যে অত্যাচারের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে তারা চালাতে চেয়েছিল। যেমন আলম বাদশাহ আওরঙ্গজেব মিউজিক বন্ধ করে দিয়েছিল ভারতে, সেই সুফিরা কিন্তু বাদশাহদের বিরুদ্ধে কথা বলত, এবং সুফিদের কারণে কিন্তু অনেক সময় বাধাপ্রাপ্ত হয়েছিল মুসলমান শাসকরা এখানে ইসলাম জোরপূর্বকভাবে প্রচার করতে, তারপরে তার সাকসেসফুল হয়েছে। তৈমুল্লক অসংখ্য হিন্দু নারীকে হত্যা করেছে, হিন্দু পুরুষদের হত্যা করেছে, যেই কারণে সতীদাহ প্রথা আবার পুনরুজ্জীবিত হয়েছে। অতএব এই কথাটি অ্যাকসেপ্টেবল নয় যে তারা চাইলেই হতো, এটাও তো সত্য যে হাজার হাজার মানুষ মুসলমান তো হয়েছে মহাদেশে, এখন পুরা পাক ভারত যদি তুমি দেখো তাহলে তো মুসলমান তো অনেক, তো মুসলিম শাসক যেমন মুঘল সাম্রাজ্য অনেকভাবে হেল্প করছে হিন্দুদেরকে বা ভিন্ন ধর্মের লোকদেরকে। আপনি যেভাবে বলতেছেন যে ইসলাম আসার পরে হিন্দুদেরকে সবাই অত্যাচার করছে, না তারা তো ইসলামী শাসকরা তো হিন্দুদের না, তা নয়, সবসময় যে তারা অত্যাচার করেছে তা নয়, নো তা নয়। যেমন আমি বলবো, যেমন ধরো জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর বা আকবর, আকবর তো সে অত্যাচার করেনি, এবং আকবর অত্যাচার না করে বরঞ্চ দিন ইলাহি শুরু করেছিল, এবং আকবরকে তো অনেকে মুসলমান হিসেবে দেখেই না। এবং হুমায়ুন, হুমায়ুনের যে সরি শাহজাহানের যে ছেলে ছিল দারা, দারাও অনেক আকবরের মতোই ছিল, কিন্তু দারাকে মুসলমান মনেই করেনি আওরঙ্গজেব, যেই কারণে কিনা আওরঙ্গজেব নিজের বাবাকে বন্দী করেছিল। অতএব ইতিহাসে কিন্তু তোমার সাথে একমত হবে না। তো আমরা কি ধরে নিতে পারি না যারা একটু শান্তিপ্রিয়, নামাজ পড়ে, ইমাম করে, ধর্মের কথা বলে, শান্তির কথা বলে, তাদের কি আমরা রিপ্রেজেন্ট করতে পারি না ইসলামে? হ্যাঁ করতে পারো, হিপোক্রেসি করতে পারো, যদি মিথ্যা হিপোক্রেসি করো, যদি হিপোক্রেসি করো তাদের কি আমরা রিপ্রেজেন্ট করি ইসলাম শান্তির ধর্ম? হিপোক্রেসি করলে সন্ত্রাস করে, তারা তো গুটি করে, এটা হিপোক্রেসি। হিপোক্রেসি যদি করতে চাও, যদি হিপোক্রেসি করে করে বলো যে এটাই ইসলাম, তুমি যদি আমাকে শুরু করে দিতে পারো কোরআন ছাড়াই ইসলাম, আমার কোনো কিছু বলার নেই। যখন আপনি নামাজ পড়ছেন তখন তো অন্য ধর্মের লোকজনকে গালি গালাজ করছেন নামাজের মাধ্যমে, না গালি? এখন তো দেখুন ব্যাপারটা, এটা তো অনেকে লিটারালি ওইভাবে নিলে হবে না, এখন দেখা যায় স্পিরিচুয়াল মাইন্ডে অনেকে নামাজ পড়তেছে, এখানে একটা। আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি, ইহুদিরা ইহুদিরা সব ইহুদিরা সব ট্রেচারাস পিপল, গুটি কয়েক ছাড়া, এটাকে তুমি স্পিরিচুয়ালি ব্যাখ্যা করো? স্পিরিচুয়ালি এখন দেখুন আমাদের দেশে যেটা প্রেক্ষাপটে শান্তির ধর্ম মনে করে, সবাই মসজিদে যায় নামাজ পড়ে, অতি করে স্পিরিচুয়াল হলো যে আল্লাহর প্রতি যা লক্ষ্য যদি ভালো হয় ওটাকেই আমরা মেইন রিপ্রেজেন্ট, যা তোমার উদ্দেশ্য ভালো, তাহলে তোমার উদ্দেশ্য ভালো, তোমার যদি উদ্দেশ্য ভালো হয় তাহলে তোমার মাধ্যম ভালো হতে হবে। গান্ধী একটা কথা বলেছে, তোমার যদি এন্ড যদি মরাল হয় তোমাকে মাধ্যম মরাল হইতে হবে। তুমি যদি মাধ্যমটা মিথ্যাচার দিয়ে তুমি এগুতে চাও, তুমি বলতে চাও যে আমি ধরে নিলাম গাড়িটা নীল, আসলে গাড়িটা লাল, নীল গাড়িটা হলে আমি ওখানে ঢুকতে পারবো, তাহলে ধরে নিতে হবে যে তুমি তোমার মাধ্যমটা অসৎ। সিম্পল, তোমার তো মাধ্যমকে অসৎ না বলে তুমি কোনো অবস্থাতে ইসলামকে সুন্দর রূপ দিতে পারবে না। আপনি কি বলেন? না নবীজিতে বলেছেন, লাকুম দিনিকুম ওয়ালিয়াদিন, কি জানি যে যার যার ধর্ম তার তার, সবাই তো সবাই ধর্ম যে যার যার মতন করে পালন করে। আপনি কি আমাকে আশা করবেন যে ইসলাম ইসলাম নিয়ে যারা ধার্মিক তাদের কি গবেষণা করা উচিত না?
মোহাম্মদ যখন সে বলছে, যখন সে প্রচার করছিল ধর্ম, ইসলাম ধর্ম মক্কাতে, তখন তাকে যখন তার অমুসলিমরা যারা বলছিল যে প্লিজ তুমি এরকম বলো না, আমাদের পক্ষে আমাদেরকে এবার দেব দেবীকে অপমান করো না, এমনকি মোহাম্মদের চাচার কাছে যখন পর্যন্ত গিয়েছিল যে তোমার ভাতিজাকে থামাও, তখন মোহাম্মদ বলেছিল আমার এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ দিলে আমি থামাবো না, অপমান করেই যাচ্ছিল। এরপর যখন তারা হুমকি দিল, তাদের টলারেন্সটা আপনি দেখতে হবে, তখন তারা হুমকি দিল যে তোমরা যদি করো তো তোমার আল্লাহকে আমরা অপমান করতে বাধ্য হবো, তখন কিন্তু মোহাম্মদ বলেছিল যে ঠিক আছে, এখন তো মাইকে চিপে পড়লাম, এখন আর এরকম তাহলে করতে হবে না। এই হচ্ছে এক যুক্তি। দ্বিতীয় যুক্তি হচ্ছে মোহাম্মদ যখন হুদাইবিয়া চুক্তি করেন, হুদাইবিয়া চুক্তির আগে মোহাম্মদ যখন হজে যাওয়া শুরু করেছিল, তখন কিন্তু মক্কার ভিতরে দেবদেবীগুলো ছিল, এবং সে যখন যাওয়া শুরু করলো তখন কিন্তু সে খালি হাতে যাওয়া শুরু করেছিল, যখন সে অলরেডি মদিনায় ভেঙে গেছে। এতে প্রমাণিত হয় যে মোহাম্মদ জানতো যে তারা আরবরা, মক্কাবাসীরা মানুষদের ধর্মীয় স্বাধীনতাকে মর্যাদা করে। ফাইনালি মোহাম্মদ যখন মক্কায় ঢুকলো, ঢুকে 360 মূর্তি সব ভেঙে দিল। তারা বলেনি, আপনি আমাকে বিশ্বাস করতে বলেন যে মক্কায় সবাই তখন মুসলমান হয়ে গেছিল, না, এটা ইতিহাসও তা বলে না, কোনো ইসলামিক স্কলার বলবে না। মোহাম্মদ কিন্তু বলতে পারতো ফ্যাসিস্ট যদি হতো, এমনি ফ্যাসিস্ট যদি টলারেন্স একটু কমও হতো তাহলে সে বলতে পারতো, একটু বর্বরতা একটু কম হতো তাহলে সে বলতে পারতো যে তোমার যার যার ধর্মের মূর্তি তোমরা এখান থেকে নিয়ে যাও। এটাও সে করেনি, সে শুধুমাত্র মারিয়ামের মূর্তি ছাড়া সবগুলোকে সে ভেঙে ঘুরিয়ে দিয়েছে। কোথায় অপমান করো না, ওই আয়াত কোথায় হলো? সে তো ভেঙেছে মূর্তি, তো সে না ভাঙতো, সে তো এই উদাহরণ সৃষ্টি করে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে এই যে মনে করেন ইসলামিস্টরা এই যে আমাদের কালচারের উপরে আঘাত আনতেছে, আমরা যে মঙ্গল শোভাযাত্রা যেটা তারা এখন বলতেছে সেটা স্টপ করতে হবে বাংলাদেশে, এই যে আমাদের কালচারটা, আমাদের নিজস্ব একটা সুন্দর কালচার, বাঙালি কালচার আছে, এইটা ধ্বংস করে তারা অন্য দেশের একটা কালচার আমাদের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় ধরনের হুমকি না এটা? হ্যাঁ, ঠিক আছে, কালচারের মূল কারণটি তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে দেখো আমাদের অনেকে মনে করে যে রবীন্দ্রনাথের যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আসলে একটা হিন্দু লেখক দিয়ে কেন হবে মুসলিম প্রধান দেশে? আমি যদি তর্ক করি যে সেকুলার দেশ আবার হিন্দু লেখক মুসলিম লেখক কি, জাতীয় সঙ্গীত যে কেউ লিখতে পারে, কারণ হিন্দুরও বাংলাদেশ মুসলিমের বাংলাদেশ, কিন্তু এখানে মূল বিষয়টি হচ্ছে তাদের উদ্দেশ্য সেটা নয়, কারণ খোদ ভারতেও যেখানে হিন্দু প্রধান দেশ সেখানেও কিন্তু জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন উঠেছে, এবং সেখানে অনেক স্কুলে জাতীয় সঙ্গীত পড়ানোর ব্যাপারে, গানোর ব্যাপারে অত্যুক্তি উঠেছে মুসলমানরা। কেন? কারণ তারা ইসলামিক স্টেট মুভমেন্টের অংশ, এবং সেখানে তোমার প্রথম যে দায়িত্বটা পালন করতে হবে তোমার কালচারকে ভেঙে ফেলতে হবে, তোমার কালচারাল ব্যারিয়ার এক একটা দেশ তৈরি করে, এই কালচারাল ব্যারিয়ার তোমাকে ভেঙে দিতে হবে, এবং তোমাকে এক কালচার আনতে হবে, এবং এক কালচার আনার মূল উদ্দেশ্য প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশে অলরেডি। আজকে থেকে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমাদের বাংলাদেশে মৌলভী সাহেবদেরকে সৌদি স্টারে আল খাল্লা পড়তে দেখতাম না, এখন তারা আল খাল্লা স্টারে সৌদি পড়ে, এখন তারা হিজাব পরায়, এখন তারা গান মানে ইয়া বলে, এখন আমাদের টাকার উপরে কাপড় পরা বেড়ে গেছে, এগুলি সবই হচ্ছে। এমনকি কোরআনের ভাষা আরবি, এইটা বলেও আমাদেরকে আরবি আয়ন যেটা আমি নাম দিয়েছি, এই আরবি আয়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে একটা স্টেট একটা দেশ। পাকিস্তানিরা যেমন আমাদের ভাষাকে হত্যা করে একটা এক দেশ হিসেবে প্রমাণ করতে চেয়েছিল, আজকে যে ইংল্যান্ডে বসে আছি তারাও সত্য কথা যে বিভিন্ন দেশে গিয়ে তাদের কালচার ছড়িয়েছে, তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজকে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা বানিয়েছে, আয়ারল্যান্ডে আইরিশ ভাষা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। ঠিক একইভাবে আরবরাও চাইছে যে কীভাবে ওদের যে ফ্যাসিস্ট কালচার এবং এক কালচার ধর্মের নাম দিয়ে, যেমন গণিমতের মান বানানো, মেয়েদেরকে ধর্ষণ করাও আল্লাহর রহমত, হ্যাঁ এগুলি, এবং এটা পরকালে হোকালে পাওয়ার একটা লোভ, ঠিক একইভাবে তারা এই তোমার এই আরবি কালচারটা মেনে নেওয়া আমাদের ডিভাইন ক্রমে। প্রশ্ন আছে, প্রশ্নটা হলো আমাদের দেশে বাঙালি কালচারের নামে নারীদের উপরে অনেক সময় আক্রমণ হয়, যেমন মঙ্গল শোভাযাত্রা, তো এগুলি কি একটু নিয়ন্ত্রণ করাই তো উচিত? কেন মঙ্গল মানে আক্রমণটা নিয়ন্ত্রণ করা উচিত, আমরা নিয়ন্ত্রণ করতে আমার আক্রমণটা নিয়ন্ত্রণ করা উচিত নাকি না মঙ্গল শোভাযাত্রা নিয়ন্ত্রণ করা উচিত? কেন আমাদের বাংলাদেশে হিন্দু কালচার থাকবে না কেন? যদি বাংলাদেশে যদি ইসলাম ধর্ম পালন করার অধিকার থাকে, যে ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে সমস্ত পূজারীদেরকে, প্রতিমা পূজারীদেরকে অপমান করা, অসারতা প্রমাণ করা, তাহলে অন্য ধর্ম একেশ্বর বা নিরেশ্বরবাদীটাকে অপমান করা যদি মনে করো
যদি মনেই করো অপমান করা বা তার বিরুদ্ধে প্রচার করার অধিকার দিবে না কেন? তোমার সৃষ্টিকর্তার এরকম দুর্বলতা থাকবে কেন যে তার বিরুদ্ধে বললে সে আসর থেকে পড়ে যাবে, আরস থেকে পড়ে যাবে? হিন্দুয়ানি এইসব কালচারের কারণে দেশের দেহে চরম হচ্ছে মেয়েকে ধর্ষণ করা, এর চেয়ে বড় বেলনাপন হতে পারে না। যেখানে আমাদের মেয়েরা সৌদি আরবকে ধর্ষিতা হচ্ছে, সৌদি বাচ্চা পেটে নিয়ে দেশে ফিরছে, এর চেয়ে বড় নোংরামি হতে পারে না। ওই নোংরামির ধারে কাছে বেলনাপনাকে জাস্টিফাই করতে পারবে না। বরঞ্চ তুমি কি এটাও জানো যে ইসলাম ধর্মে যারা অমুসলিম দাসী তাদের পক্ষ দেশ উন্মুক্ত করে রাখার বিধান চালু করে আসছিল আরবরা বহুদিন? সুতরাং এটা তো আমাদেরকে হিসাব করতে হবে, তো অমুসলিমদের জন্য সেটা প্রযোজ্য নয়। সেটা তো ছিল অনেক পূর্বে, সেটা ছিল ইতিহাস, কিন্তু এখন তাহলে সেটা কোরআনে সে একটা আমরা চলে ফেলে দিই। আমরা যদি এইভাবে কোরআনে একটা চলে ফেলে দেব, বেলালাপনা বলতে কি বোঝায় বেলালাপনা? আচ্ছা, একটা মেয়ে যদি উলঙ্গ হয়ে ঘুরে, আমার যদি পার্সোনালিটি একটু হাই হয়, কারণ সৃষ্টিকর্তা পার্সোনালিটি অনেক হাই করার চেষ্টা করবে, একটা মেয়ে যদি উলঙ্গ হয়ে ঘুরে থাকে অত্যন্ত সুন্দরী, তোমার চোখে কি সেই মেয়ে সুন্দরী না তোমার তোমার স্ত্রী সুন্দরী? এখানে আমার একটা কোয়েশ্চন, তাহলে এখানে আমার একটা, ওই কিছুদিন আগে একটা মাওলানা ওয়াজ করতেছে, শুনলাম যে এই যে ভূমিকম্পটা কোথায় বেশি হয়, এই নারীদের কারণে নাকি ভূমিকম্প বেশি হয়, অশ্লীল চলাফেরার কারণে, ইয়ার কারণে। এটা যদি ভূমিকম্পের কারণ হয়ে থাকে, তাহলে তো আমরা যেসব দেশে, ওয়েস্টার্ন দেশে বসবাস করছি, এইসব দেশে প্রতি সেকেন্ডে ভূমিকম্প হওয়ার কথা ছিল। আমার তাহলে যে এই প্রশ্নই আসে, তাহলে তাহলে বর্বরতা করলে আল্লাহ গাছপালা জন্ম দেয় না, তাহলে সৌদি আরব মরবে না। আর কোনো প্রশ্ন আছে? না, আসলে এই সমস্ত আসলে কিছু নোংরামি তো হয়েছে, হচ্ছে আমাদের ধর্মের নামে, আমাদের ধর্মের নামে না, আপনার ধর্মেই আছে নোংরামি। না, যাই হোক, ধর্মের নামে যে সব নোংরামিগুলো হচ্ছে আসলে, এবং যার জন্য নাকি আজকে মুফাসসির ইসলামের জন্ম হচ্ছে, ওর জন্ম হচ্ছে, তার জন্ম হচ্ছে, আমাদের মধ্যে আরো অনেকে এখন এই ধর্মটাকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু শিক্ষা ব্যবস্থাকে দোষ দিতে হবে। যখন মুসলমানদের ভিতর থেকে এত বর্বরতা বেরোয় আসছে, যখন এত নোংরামি বেরোয় আসছে, হয়রানি বেরোয় আসছে, অপদস্ততা বেরোয় আসছে, তখন অবশ্যই ইসলামকে দোষ দিতে হবে। অনুসারীকে সবসময় দোষ দেওয়া যায় না, যদি একটা দুটো হতো কথা, এটা এখন অনেক, সুতরাং এটা দোষ দেওয়া না দেওয়া সবাই পাইনি। আমার মোবাইল ইয়াটাকে রিবুট করতে হবে।